नमस्कार बंधु, आमी संदीप बाग, आपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज जावास्क्रिप्टेर 95 नम्बर क्लास, ये क्लासे आपनारा शिखबेन जावास्क्रिप्टेर अनलोड इवेंट सम्पर्के। आपनादेर पूर्वेर किछु क्लासे अनलोड इवेंट सम्पर्के देखिएछि ओ जानिएछि। आज जेहेतु आमादेर इवेंट सम्पर्कित क्लास चलछे, एतगुलो इवेंट आपनारा शिखेछेन, आजकेर लोड अर्थात अनलोड इवेंट आमादेर क्लास आछे, ताई एई सम्पर्केओ आमी आपनादेर एकटा छोट्ट धारणा देव। चलुन जेने नी अनलोड इवेंट कखन काज करे। जे कोनो वेब पेज जखन लोड हय तखन एई अनलोड इवेंटटी काज करे, एवं सेई अनलोड इवेंटेर संगे आमरा जे एफेक्ट जुक्त करब सेई एफेक्टटी तखन काज करबे जखनी वेब पेज लोड होबे। जेमन एखाने देखुन एई जे पेजटी आछे एई पेजटी आमि रिफ्रेश करछि, अर्थात पेजटी नतून भावे लोड होलो। लोड होवार संगे संगे देखुन आमादेर एकटी मेसेज बक्स देखा जाच्छे। आमि एखाने मेसेज किछु लिखब, अर्थात एखाने नाम लेखार जन्य अनुरोध करा होच्छे। विजिटर जखनी एखाने तार नाम लिखबे, देखुन नाम लिखे जखनी ओके प्रेस करबे तखन एई वेलकामेर आगे नामटी चले एसेछे, अर्थात एखाने तार नाम देखा जाबे विजिटरेर। आमि एखाने प्रम्प्ट मेसेज व्यवहार करेछि। एई प्रम्प्ट मेसेज सम्पर्के जदि विस्तारित जानते चान ताहले आपनादेर एई पूर्वेर क्लास प्रम्प्ट बक्स सम्पर्के जानते हबे। आमि एखाने आपनादेर छोट्ट एकटी धारणा दिच्छि किभाबे एटी काज करे। चलुन आमि सरासरि नोटपैड प्लस प्लसे आसलाम। एखाने देखुन एचटीएमएल एर किछु फाइल तैरि करा आछे। जस्ट आपनि कल्पना करुन आपनार एटी वेब पेज। আপনি ওয়েব পেজটি যখন কেউ অন করবে তখন দেখাতে চাইছেন ওয়েলকাম, অর্থাৎ অনলোড ইভেন্ট আমরা এখানে ব্যবহার করব। এই বডি যে ট্যাগ আছে বডির ভিতরেই আপনি লিখব অনলোড, অনলোড ইকুয়াল টু ডবল কোট। এখানে আমি ALERT অ্যালার্ট মেসেজ ব্যবহার করছি। দেখুন এখানে আমরা এখন সিঙ্গেল কোট ইউজ করব, কারণ বাইরে আমরা ডবল কোট ব্যবহার করেছি, ভিতরে মেসেজ লিখব সিঙ্গেল কোটের ভিতরে WELCOME। এখন সেভ করলাম, এই পেজটি ওপেন করব। দেখুন ব্রাউজারে ওপেন করাই আছে এই পেজটি। আমি রিলোড করছি, রিলোড করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওয়েলকাম আমাদের মেসেজ আসছে। আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে আপনি আপনার মতো এফেক্ট তৈরি করবেন। যেমন আমি এই ওয়েব পেজে আপনাদের যে এফেক্টটা দেখালাম, যে আমাদের ভিজিটরদের নাম এখান থেকে আমরা ইনপুট করাতে পারি, এই প্রজেক্টটি আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন কপিতে ক্লিক করবেন বাটনে, কোড কপি হয়ে গিয়েছে। এখন আপনি আপনার এডিটরে আসবেন, এসে এইগুলো মুছে দিলাম, আমি পেস্ট করে দিলাম। দেখুন এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। এই দেখুন এখানে আমি যে কোনো নাম লিখতে পারি, ধর আমি লিখলাম কিবোর্ড, কিবোর্ড ওকে প্রেস করলাম। এই দেখুন দিস ইজ অনলোড ইভেন্ট ওয়েলকাম, এই লেখাগুলো ছিল, আমরা যুক্ত করলাম এই লেখাটি। আশা করছি বুঝতে পেরেছেন এটি কিভাবে কোডটি কাজ করছে। চলুন একটু দেখে নিই। দেখুন আমরা বডি সেকশানে অনলোড ইভেন্ট লাগিয়েছি, অর্থাৎ পেজটি যখন রিফ্রেশ করবে বা কোনো ভিজিটার যখন প্রথম প্রবেশ করবে তখন আমাদের এই মেসেজ নামে যে ফাংশনটি আছে, এই ফাংশনটি দেখুন এখানে ফাংশন লেখা হয়েছে, সেই ফাংশনে যে কোড আছে সেই কোডটি রান হবে। এখানে দেখুন প্রম্পট মেসেজ ইউজ করেছি এবং এখানে নাম লিখেছি এন্টার ইওর নাম, এবং এই প্রম্পট মেসেজটিকে আমরা একটি ভ্যারিয়েবলে স্টোর করাচ্ছি, এবং সেই ভ্যারিয়েবলটি আমরা আমাদের যে এইচ ওয়ান ট্যাগ আছে, দেখুন এখানে এইচ ওয়ান ট্যাগ নিয়েছি, এবং এইচ ওয়ান ট্যাগটি হচ্ছে ব্ল্যাঙ্ক আছে। এই আইডিও নিয়েছি এইচ ওয়ান, সে আইডি দ্বারা টার্গেট করেছি। দেখুন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টার্গেট করে আমরা এই যে ভ্যারিয়েবলটি আছে, অর্থাৎ ইউজার যে এখানে কিছু লিখছে এই মেসেজ বক্সে, সেটি এক্স ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে। সেই এক্স ভ্যারিয়েবলকে আমরা ইনার টেক্সট দ্বারা ডিসপ্লে করিয়েছি, এর ফলে আমাদের এই যে হেডিং ট্যাগ আছে এইচ ওয়ান এখানে আমাদের লেখা প্রদর্শিত হচ্ছে। দেখুন পুনরায় দেখিয়ে দিচ্ছি, রিফ্রেশ করলাম পেজ, অনলোড ইভেন্ট কাজ করছে। এখন এখানে দেখুন আমি যা লিখব, যা লিখলাম লেখার পরে আমাদের এই সেই লেখাটি এক্স ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে।
সেই এক্স ভ্যারিয়েবলটিকে আমরা সেই এক্স ভ্যারিয়েবলে যা লেখা হচ্ছে সেটিকে আমরা ইনার টেক্সট দ্বারা এই এইচ ওয়ান ট্যাগে ডিসপ্লে করাচ্ছি। এই দেখুন যখনই আমি ওকে প্রেস করলাম তখনই আমাদের এইচ ওয়ান ট্যাগে ডিসপ্লে হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা 5 থেকে 10টি প্রজেক্ট কল্পনা করুন, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করুন। আমি যতটুকু আপনাদের দেখাবো তার মধ্যে যদি আপনারা সীমাবদ্ধ থাকেন তাহলে আপনি কোনো দিনই একজন সফল ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার হতে পারবেন না। আমি আপনাকে জাস্ট ধারণা দেব, আপনাকে সেই ধারণাটি শিখে প্রয়োগ করতে হবে বিভিন্ন ওয়েব পেজে, বিভিন্ন প্রজেক্ট বানাতে হবে। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update.